তোমার নিজে একটা ইউটিউব চ্যানেল আছে রাইট হ্যাঁ ওটার নাম কি জানি নাম সানিয়া লিজা ওকে আমার ইউটিউব চ্যানেল কাজ আমার ইংলিশ সব মেইনটেইন করা হচ্ছে আমার ছোট ভাই আমি অবাক সে তার নাম ভুলে গেছে না এটা আসলে সুপারস্টার আর কিছু না 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 ঠিক আছে মানে এত না স্বাভাবিক এটা ইউটিউব চ্যানেল মানে আমার একটা চ্যানেল ইয়া কি জানি নাম মানে কাজ এগুলো আমি মেইনটেইন করি না হ্যাঁ ওগুলো মেইনটেইন করে ওই কাজ আমি ফ্যান পেজ কি তোমার ভাই হ্যাঁ আমার ফ্যান পেজ আমার আইডি সবই ও মেইনটেইন করে হ্যাঁ তো তোমার ভাইকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ব্রো যখন তোমার বোনকে কেউ আই লাভ ইউ লেখে তুমি লেখো আই লাভ ইউ টু বেবি ব্লক করে দেন সিন করে রেখে দাও আর সিন করে রেখে দাও বেচারা ওই ছেলেটা ভাবে এই সিন করছে এর মানে কিছু না কিছু একটা আছে তা ছোটবেলার একটা স্মৃতি যদি গ্রামের দাদুবাড়ি নিয়ে যদি বলতো আমাদের সাথে নানুবাড়ি দাদুবাড়ি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড থাকতাম নানুবাড়িতে যাওয়া আর ওই যে সামার ভ্যাকেশন যেটা হতো সেই সময়টাই তো আমাদের ছুটি থাকতো এন্ড আমি অনেক বেশি মানে দুষ্ট ছিলাম অনেক বেশি গাছ চড়তাম তারপরে তুমি গাছ চড়তে পারো অনেক 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 বেশি ধান টানা এগুলো আমি শখ করে করে করতাম এগুলো আমার মজা লাগে এটা আসলে কাঠের বড় কেমন জানি একটা ইয়ার মতো থাকে যেটা দিয়ে এরকম ঘুরে ঘুরে মানে ধানকে ছড়ায় দিচ্ছে যেটা হ্যাঁ যে সেগুলো কুতকুত খেলছো কুতকুত খেলছি হ্যাঁ আমিও খেলছি বরফ পানি খেলছো খেলে বরফ পানি খেলছি হ্যাঁ আমিও খেলছি এলন্ডি লন্ডন গড়ি বাজে টর্নামেন্ট এক দুই দিন খেলছো হ্যাঁ হ্যাঁ খেলছি ঠিক আছে এগুলো খেলা বড় তাহলে ও তো ছোট না ঠিক আছে আমার বয়স কত মানে আমি বুঝি না মানে কেন এটা কেন হয় আমার বয়স দিয়ে এরকম তুমি বলতেছিলা যে তুমি গ্রামের টেস্টটা পাও না এই জন্য আমি তো না আমি গ্রামের টেস্ট চাইনা নিয়ে আসছি ঢাকায় আচ্ছা আমি খেলছি আমি খুব তারপর এলন্ডি লন্ডন গড়ি বাজে টর্নামেন্ট এক দুই দিন আকাশ থেকে নেমে এলো ছোট একটা প্লেন সেই প্লেনে ছিল একটা লাল টুকটুক মেয়ে মেয়েটা আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য নেম মেয়ে আমাকে উত্তর দিল মাই নেম ইজ সুচিতা Oh my God! আমিও ছেলে কিনতে আসলে এটা গ্রাম বলতে কথা না আমরা আসলে সবাই ছোটবেলায় আচ্ছা খেলতাম যেহেতু তুমি অনেক কিন্তু এই জেনারেশনটা কিন্তু পায় না এটা সত্যি এই জেনারেশন পাইছে তহিদ আফ্রিদির মতো একজন আর্টিস্ট যেটা বাচ্চারা ইউটিউবে ভিডিও দেখে দ্যাটস গুড থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সবাই এখনই সাবস্ক্রাইব করো তহিদ আফ্রিদিতে বিয়ের প্রস্তাব কতগুলো পেয়েছো পাই অনেকগুলাই পাই তো বিয়ে করছো না কেন নাকি দেশের বাইরে নরমালি একটু করে করে আসছো যেটা নরমালি দেখে সবাই দেশের বাইরে কি নরমালি করে আসে সবাই অনেকে এই যে তোমার কথা তুমি করে আসছো আমার তো জেলায় জেলায় ও জেলায় জেলায় তোমার আচ্ছা ওকে আমার জেলায় জেলায় নাই কিন্তু দেশের বাইরে দেশের বাইরেও নাই বাট আমার প্ল্যান আছে উইদিন 2 অর 3 ইয়ার্স এর মধ্যে কিছু আবার উইদিন 3 ইয়ার্স তো কমই টাইম কি বল আমি পারলে কালকে বিয়ে করে ফেলার সে বলে 3 বছর ওরে বাপ রে বাপ কি বাচ্চা একটা পিচ্চি ছেলে কি বলতোস আমি আমার মাকে পাগল করে ফেলি বিয়ে দাও আমি স্টিল এখনো বলছি প্লিজ আমার জন্য মেয়েরা দেখবেন মেয়ে দেখবেন আপনারা সবাই কেন আমি মনে করি আমার দর্শকই হচ্ছে আমার ফ্যামিলি সো আপনারা দেখবেন আমার কিন্তু অনেক বয়স হয়ে গেছে দর্শকই ফ্যামিলি হ্যাঁ অফ কোর্স আমার দর্শকই আমার পরিবার তারাই তো আমার জন্য মেয়ে অনেক বউ তোমার তাহলে আর বিয়ে করবা কেন না বউ না আসলে চাই একটা ঘরোয়া মেয়ে এসে খাবার দিবে সকালবেলা চাই আই কই তুমি খাচ্ছো খেয়েছো আচ্ছা টিফিন গার্ড এটা গার্লফ্রেন্ডই করে এখনকার মেয়েরা অনেক আসলে আমি একটু যে ওল্ড 80s যুগে পছন্দ করি তো আমি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থেকে একটু দূরে থাকি এটা মনে হয় তুমি এখন মাত্র চেঞ্জ করলা তোমার না না আমি আসলে একটু দূরে থাকি আমি এই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এই ঢিল মারামারি থেকে আমি অনেক দূরে থাকি আর কি আচ্ছা যাই হোক বিয়ের প্রস্তাব পাচ্ছো কিন্তু বিয়ে করছো না মানে এটা কারণটা কি ক্যান উই নো দ্য এজ আরেকটু পরে করি মেয়েদের এজ কি রকম হয় না তারপরে তো আমি বলে দিচ্ছি যে 2008 এ আমার এসএসসি তোমার একটা ধরে নাও উচিত বা বোঝা উচিত যে কেমন হতে পারে 30 হ্যাঁ 30 আল্লাহ বললে না 25 তাহলে এটা আমার খুব মাইন্ডে লাগবে সিরিয়াসলি আমাকে দেখতে তাই মনে হয় কিন্তু তুমি প্রেজেন্ট করতেছো তোমার নিজেকে তুমি অনেক বড় তুমি এককালে গ্রামে খেলছো তুমি এই যে তুমি কি নাম বললা ধান খেতে এই করছো কি জানি এগুলো সবাই পাইছে বাট অনেকে বলে না বাট আমার যেটা যতটুকু মনে আছে আমি অতটুকু বলছি বাট আমি তো বলছি না যে তখন আমি অনেক বড় ছিলাম আচ্ছা আমি গেস করি লাস্ট গেস হ্যাঁ না গেস কর আমার তো এজ নিয়ে তোমার গেস করার কিছু দরকার নাই এটা সব ছেলেরা জানতে চায় আচ্ছা অফ ইয়ারে বলে দিব না তাহলে আমি একমাত্র বাকি বলছি আর হচ্ছে জানার তো দরকার নাই আমার হচ্ছে কি জানি বলে উইকিপিডিয়া আছে সেখানে গেলে মানুষ বুঝতে পারবে আমার একদম এজ আমার সাল জন্মের ইয়ার টিয়ার সব দেওয়া আছে সমস্যা নেই মানুষ চলে যেতে পারে উইকিপিডিয়াতে লিজা দিয়ে সার্চ করলে সবাই সার্চ করো হ্যাঁ দেখো তুমিও ব্রেক নাও নিয়ে নিজেও একটু দেখে নাও আমি গেস করছি 33 আচ্ছা ওকে 33 আচ্ছা দুষ্টুমি করছে আপনাকে দেখতে লাগে একদম 16 বছরের একটা মেয়ে না 16 বছর না আমি 16 বছর না 16 না 15 আমি অবাক হয়ে যাই মানে এত ইয়াং আছে এটা রূপের রহস্যটা কি মানে এত ইয়াং কিভাবে আর কি আর কোথায় আমি এত ইয়াং তাহলে ওল্ড হতে দিচ্ছেন না ইয়াং হতে দিচ্ছেন তাহলে আপনি কি আমি অ্যাকচুয়ালি এরকমই তোমার লাইফের টার্নিং পয়েন্ট হচ্ছে ক্লোজ আপ এর ওইটাই তো মেইন টার্নিং পয়েন্ট আফটার দ্যাট হচ্ছে সুরাইয়া যেটা বের হলো পাগলি সুরাইয়া যখন বের হলো হ্যাঁ তখন হচ্ছে আবার আমার বলতে পারো যে কামব্যাকটা হ্যাঁ কামব্যাকটা সুরাইয়া গানটাকে দিয়ে মানুষ যাতে আমার ভয়েসটাকে দিয়ে মানুষ যাতে চিনে এই ভয়েসটা লিজা এই গানটা লিজা করেছে। আমাদের শোয়ের সময় একদম শেষ, তো যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, না আমি কি তোমার নাম্বারটা নিতে পারবো? তুমি জানো তো নাম্বার? না আমি আমার নিতে চাচ্ছি। হ্যাঁ নিও, আমি বড় বোন হিসেবে তোমাকে অনেক কিছু সাজেস্ট করতে পারবো, নিও নাম্বার। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। যাওয়ার আগে তুমি তোমার দর্শকদের কি বলতে চাও? সামনে আছে একটা ফ্যানকে অপমান করছো তো, ঠিক আছে সব ফ্যানের আড়স কেঁপে যাবে প্লিজ। ওকে, থ্যাঙ্কস মাই টিভি কে, সুন্দর একটা আয়োজন এবং যেটা আমি আসার আগে শুনছিলাম বেস্ট কয়েকটা বাংলাদেশের শোর মধ্যে এটা এই একটা শো আছে অবশ্যই, এবং যারা যারা এই শোটা রেগুলার দেখেন তারা রেগুলারই দেখবেন, আরও বেশি বেশি মানুষ নিয়ে দেখবেন সেটা আমি চাই। আর ওর ফ্যানের তো কথা কিছু বলার নাই। যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা দেখছিলেন।